সালামু আলাইকুম ব্রান, দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চল্ড। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই, সোলার সিস্টেম করলে কি ধরনের কেবল আমি সোলার প্যানেল থেকে আইপিএস এর ওখানে নিয়ে যাবো, অর্থাৎ কী ধরনের কেবল ব্যবহার করবো অথবা তার ব্যবহার করব। তো আজকের ভিডিওতে সে বিষয়ে আপনাদের সাথে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো। এখানে 820 ওয়াটের প্যানেল আছে, এই তিনটা হলো, প্রথম তিনটা হলো আপনার 200 ওয়াটের, আর ওই সাইডের যে হাফ কাট যেটা ওইটা হলো 220 ওয়াট, টোটাল হলো 4টা 820 ওয়াট। তো আমি কেবল হিসেবে যেটা ব্যবহার করছি আমি আপনাদেরকে একটু দেখাই। আমি প্যানেল থেকে প্যানেলের যে প্যারালাল কেবল, এই যে এক মানে একটা দুইটা তিনটা চারটা প্যানেল টোটাল এক জায়গায় করে আর কি প্যারালাল করছি, প্যারালাল কেবল হিসেবে আমি কিন্তু 6RM যেই কেবল সেটা ব্যবহার করছি। এটা অনেকেই জাহাজের পুরাতন কেবল নামে চিনেন। আমি দেখেন কি করছি, ওই যে প্যানেল থেকে আসছে, এই প্যানেল একটা থেকে আসছে, এই প্যানেল থেকে গেছে, ওই প্যানেল থেকে গেছে, টোটাল এখানে প্যারালাল কানেকশন দিছি আমি। 6RM যে তার ডিসি যে কেবল সেটা ব্যবহার করছে। আর হলো টোটাল 4টা মিলে যে আমার আইপিএসে যে লাইনটা গেছে সেটা হলো 14.5 RM, অর্থাৎ 14.5 RM এর যে কেবল সেটা ব্যবহার করছে। এটা দেখেন, এটার এটা কিন্তু বেশ পার্থক্য। এখানে আমি কেবলটাই দিয়ে আর কি মেরে দিছি যাতে করে আর কোনো প্রবলেম না হয়। সেজন্য আমি আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে কেবলগুলো, এই হলো মানে এক কথা এখানে দেখলে বুঝতে পারবেন, এটা মোটা কেবল আর এটা হলো চিকন কেবল। চিকন কেবলগুলো এক জায়গায় করে মোটা কেবল দিয়ে আর মোটামুটি এই যে পাইপের ভিতর দিয়ে, যেহেতু একটা স্থায়ীভাবে রাখা হচ্ছে কেবলগুলো যাতে রোদ্রে পুড়ে নষ্ট না হয়ে যায়, সেজন্য আমি খুব ভালোভাবে এই যে পাইপের মধ্য দিয়ে আমি একদমই নিচে নিয়ে চলে গেছি আমার বাসার। তো যারা আসলে সোলার সিস্টেম করতে চান তারা মানসম্মত সোলার কিনবেন। যদিও বলা হয় যে আমাদের দেশে মানসম্মত সোলার তো আসলে আহামরি খুব বেশি আসে না, অনেক ইউটিউবার দেখে অনেক ধরনের সোলারও বিজ্ঞাপন দেয় যেটাতে আউটপুট এত ভালো পেলাম অত ভালো পেলাম, ভাই এরকম কিছুই না। আমার সাপোজ আমি যদি বলি চরম সত্য কথা, যেটা এটা হলো 200 ওয়াটের প্যানেল, এটাতে আমি বড় জোর 160 ওয়াট পাবো। কারণ বাংলাদেশে এমন কোনো সোলার প্যানেল কোম্পানি নাই যে যারা 100% আসলে ভালো সেল দিয়ে প্যানেল তৈরি করে, সবাই এ গ্রেড সেল বলে বিক্রি করে কিন্তু আহামরি ভালো কিছু না। তবে একটা বিষয় আমি আপনাদেরকে আসলে বলতেই হয়, এই প্যানেলগুলো আমি 10 বছর আগে নিয়েছিলাম, পলি প্যানেল, এগুলো হলো রহিমা প্রোজের প্যানেলগুলো, এখনও আগের মতো আউটপুট অ্যাম্পিয়ার দিয়ে থাকে। এটা অবশ্য আমার ডিসি সিস্টেমের, এটা হলো এসি সিস্টেমের। তো সব মিলাইয়ে যারা কেবলের ব্যবহার সম্পর্কে জানতে চাচ্ছিলেন তাদের জন্য, যখন সোলার সিস্টেম করবেন তখন কিন্তু অবশ্যই কেবলের কানেকশনটা ভালোভাবে দিবেন, তা না হলে কিন্তু আপনি আউটপুটটা ভালো পাবেন না। আমি যেরকম এখানে দেখেন MC4 কানেক্টরের প্রয়োজন, এখানে MC4 কানেক্টর আমি লাগিয়েছি। হ্যাঁ, এই যে MC4 কানেক্টর, ওখানে MC4 কানেক্টর সিস্টেম আছে বিধায় আমি নিজে MC4 কানেক্টর দিয়ে আর কি কেবল দিয়ে যে কেবল টাই দিয়ে মেরে দিছি যাতে অন্তত 10-15 বছর আমার এখানে হাত না দেওয়া লাগে। আর এই যে যেখানে জয়েন্ট আছে এখানে কিন্তু খুব ভালোভাবে আমি আসলে যেই কি বলা আসলে টেপ দিয়ে আসলে মেরে দিয়েছি। সব মিলাইয়েই আপনারা যারা সোলার সিস্টেম করছেন তাদের জন্য হয়তো হেল্প হবে। ধন্যবাদ সবাইকে।